রানা, গাজা জ্বলছে, ফিলিস্তিন জ্বলছে, এর মধ্যে কিন্তু ব্রিটিশ মার্কিন প্রেসিডেন্টের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী, তারপর আজকে ফরাসি প্রেসিডেন্ট ইসরায়েল সফরে গেলেন, সর্বশেষ কি অবস্থা এখন? জাফর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 7 অক্টোবর কিন্তু সেই গাজা ভূখণ্ডে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, তারপর থেকে আজকে প্রায় 18তম দিন আজকে নিয়ে। এই 18তম দিনেও কিন্তু ইসরায়েলি বাহিনী একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে সেই গাজা ভূখণ্ডে, এবং সবশেষ খবর পর্যন্ত এখন পর্যন্ত তাদের হামলায় 5,000-এর বেশি মানুষ কিন্তু মারা গেছেন এর মধ্যে, এবং এর মধ্যে প্রায় 2,000-ই শিশু। বিশেষ করে উল্লেখযোগ্য সেই দুই পক্ষের যে সংঘাত শুরুর পর থেকে কিন্তু আপনারা দেখেছেন যে পশ্চিমে একটা তৎপরতা, আর সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সফর করেছেন ইসরায়েলে, তারপরে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনিও সফর করেছেন, এবং সবশেষ আজকে কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি কিন্তু সফরে গেলেন তেল আভিভে, এবং বলা হচ্ছে তার এই সফরে তিনি ইসরায়েলের প্রতি সংহতি জানাতেই যেমনটা করেছেন বাইডেন সুনাক, ঠিক একই পথে হাঁটছেন কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তিনিও কিন্তু ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে কিন্তু সেখানে সফরে গেলেন। তো এসব বিষয়ে আমরা আলোচনা করব, তার আগে আজকে সবশেষ কিছু তথ্য আছে আমাদের কাছে, আমরা একটু দেখে আসতে চাই। এই মুহূর্তে আমরা একটু যদি দেখি যে ইসরায়েল হামাস যুদ্ধের সবশেষ অবস্থা, আপনি জানেন যে ওই 7 তারিখে হামলা যখন চালিয়েছিল হামাস, নজিরবিহীন হামলা বলা হচ্ছে, সেই হামলার পরপরই কিন্তু অনেককে কিন্তু তারা বন্দিও করেছিল, এবং ইসরায়েল দাবি করছে যে এখনও হামাসের হাতে প্রায় 200 ইসরায়েলি নাগরিক, ইসরায়েলি সহ কিন্তু হচ্ছে অন্যান্য দেশের নাগরিক বন্দী আছেন। সেই তালিকায় কিন্তু বারবার একটা চাপ আসছিল যে বন্দীদের যেন মুক্তি দেওয়া হয়, সেই ধারাবাহিকতায় কিন্তু গতকালকেও 2 বন্দীকে মুক্তি দিয়েছে হামাস, এবং এই 2 বন্দী হচ্ছে 2 নারী, তারা ইসরায়েলি নাগরিক। কিন্তু যখন তারা একদিকে বন্দি দিচ্ছে, অন্যদিকে মুক্তিটা কি আসলে চাপের কারণে দেওয়া হচ্ছে না অন্য কোনো কারণ আছে? চাপ বলা যাবে না, কারণ তারাও চাচ্ছে যে একটা যুদ্ধবিরতি, কারণ আপনি জানেন যে সেখানে মানবিক পরিস্থিতি এখন ভয়াবহ পর্যায়ে চলে গেছে, এই মুহূর্তে পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, কিচ্ছু কিন্তু নেই এখন গাজা ভূখণ্ডে। সেদিক দিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো তারাও কিন্তু চাচ্ছে যে একটা যে একটা যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। কিন্তু দেখেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যে শুধুমাত্র 2 জনকে মুক্তি দিলে হবে না, তাদের হাতে বন্দি সব বন্দীকে আগে মুক্তি দিতে হবে, তারপর কিন্তু হামাসের তো আসলে এটা বিশ্বাস করার মতো কোনো মানে বিশ্বাসযোগ্য কোনো কারণও তো আসলে নেই। হ্যাঁ, আসলে এটার কারণ তারা কিন্তু এর আগে কিন্তু বারবার ধোঁকা খেয়েছে পশ্চিমাদের কাছে, তারা যার কারণে কিন্তু তারা চাচ্ছে যে আমরা বন্দীদের মুক্তি দেবো তারা বলছে, কিন্তু যুদ্ধবিরতিতে মানে যেতে হবে, একটা ভালো একটা পরিস্থিতি তৈরি করতে হবে, মানবিক সহায়তা যেন চলে আসে আপনার রাফা ক্রসিং দিয়ে, সেটাও যেন নিশ্চিত করতে হবে মানে হবে আর কি, এই বিষয়গুলো তারা বারবার বলছে। আপনি জানেন যে এই যে একটু আগে যে বলছিলাম গাজায় নিহতের সঙ্গে ছাড়িয়েছে 5,000, এরপরে হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জেনারেটরের জ্বালানি, এই বিষয়টা নিয়ে বলার আগে আপনি জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি কিন্তু ইসরায়েলে সফর করেছেন। আপনি জানেন কালকে তিনি পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে ব্রিটিশ যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের বিশ্বাস এই গাজার হাসপাতালে ইসরায়েল নয়, হামাসেরই কোনো একটা রকেট আঘাত করেছে। ঠিক বাইডেন যেমনটি বলেছিলেন, মানে দেখেন আপনি যে পশ্চিমাদের যে দ্বিচারিতা, তারা বারবার বলছে ইসরায়েলিদের প্রতি আমরা আছি, ইসরায়েলের পাশে আমরা আছি, ইসরায়েলি মানবাধিকার নিয়ে তারা বারবার কথা বলছে, কিন্তু ফিলিস্তিনে যে এত লোক মারা যাচ্ছে তাদের মানবাধিকার নিয়ে কিন্তু একটা প্রশ্নও নেই। এবং এখানে একটা মজার বিষয়, রাশিয়াও কিন্তু বলেছে যে স্যাটেলাইট ফুটেজ প্রকাশ করার জন্য, এবং মার্কিন যে গোয়েন্দা সংস্থার হাতে কিন্তু স্যাটেলাইট ফুটেজ থাকবে, যদি সত্যি সেটা হয়ে থাকে সেটি কেন প্রকাশ করা হচ্ছে, এটা কিন্তু বারবার প্রশ্ন বারবার, এটা কিন্তু একটা অনেক বড় একটা প্রশ্ন আসছে, কিন্তু যেটা প্রমাণ ছাড়া কেন বারবার বলছে তারা এই কথাটি। মধ্যপ্রাচ্যে অনেক দেশে কিন্তু এটা আলোচনা করছেন যে যদি আপনাদের কাছে প্রমাণ থাকে তাহলে আপনারা প্রমাণ উপস্থাপন করুন, সেটা না করে কেন একতরফা আপনারা দায় চাপাচ্ছেন একটা সংগঠনের উপরে। এরপর দেখেন যে মৃত্যুর মুখে আইসিইউতে থাকা শিশুরা, আপনি জানেন যে গাজার হাসপাতালগুলোর অবস্থা কিন্তু খুবই করুণ এই মুহূর্তে, বিদ্যুতের অভাবে সেখানে জেনারেটর দিয়ে কিন্তু চলছে হচ্ছে সব কার্যক্রম, কিন্তু এরই মধ্যে জ্বালানিও শেষ, 48 ঘন্টার মতো জ্বালানি, জেনারেটর যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, এবং আপনি জানেন যে প্রায় 120 জন নবজাতক গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, এবং তারা কিন্তু তাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ওই শ্বাস নেওয়ার যন্ত্র, একটা যন্ত্রের দরকার, সেই যন্ত্রের সংকটে কিন্তু তারা রয়েছেন, যার কারণে কিন্তু তাদেরকে এই মুহূর্তে রাখা হয়েছে আইসিইউতে, এবং বলা হচ্ছে তারা যদি সেই সেবাটা না পান তাহলে তারাও কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়তে পারেন। এরপর একটা দেখেন যে বাইডেনের পর ইসরায়েল সফর ইমানুয়েল ম্যাক্রো, যেটা আমরা বলছিলাম আসলে যে পশ্চিমারা খুব তৎপর দেখাচ্ছে, বারবার তারা যাচ্ছে ইসরায়েল সফরে, কিন্তু ফিলিস্তিনদের পক্ষ নিয়ে কিন্তু কোনো ধরনের
প্রশ্ন কিন্তু তারা তুলছেন না। গাজার এক তৃতীয়াংশেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, গাজা পুরো বলা যায় যে বিরান ভূমি হয়ে গেছে, একদম স্ল্যাশ অ্যান্ড বার্ন একটা তৎপরতা বলা যায় যে ইসরায়েল নিয়েছে। তারপরও কিন্তু পশ্চিম, এবং একটা মজার বিষয়, হামাস কিন্তু যখন বন্দীদেরকে নিয়ে আসে তখন কিন্তু তারা দুটো শর্ত দিয়েছিল, একটি হচ্ছে ইসরায়েলে তাদের যেই মানে ফিলিস্তিনের বন্দি আছে তাদেরকে ছাড়তে হবে এবং ফিলিস্তিনের জমি দখল বন্ধ করতে হবে। আলোচনাটা কিন্তু সেখানে আর নেই এখন, এখন যুদ্ধবিরতি করার বিনিময়ে বন্দি মুক্তি চাচ্ছে পশ্চিমারা। আসলে ওই ইসরায়েলে যে বন্দিগুলো আছে ফিলিস্তিনে তাদের বিষয়ে কোনো আলোচনা কি এখন আর আছে মাঠে? এইটা কিন্তু একদমই নাই। আপনি যেটা বলছিলেন যে আসলে আপনি দেখেন যে অনেক কিন্তু ইসরায়েলে ফিলিস্তিনি বন্দী আছেন, সেই বিষয়ে নিয়ে কিন্তু পশ্চিমারা একটা কথাও বলছে না। তারা শুধু বলছে হামাসের হাতে যারা জিম্মি আছেন তাদেরকে বন্দি মানে বন্দি দিতে হবে, কিন্তু কয়েক হাজার যে ইসরায়েলের কারাগারে বন্দী আছেন ফিলিস্তিনিরা বা হামাসের সদস্যরা তাদের বন্দি নিয়ে কিন্তু পশ্চিমারা একটা কথাও বলছেন না। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আপনি জানেন যে গতকালকে একটা খবর প্রকাশিত হয়েছে যে পশ্চিম তীরেও কিন্তু হচ্ছে ইসরায়েল আক্রমণ চালাচ্ছে, সেখান থেকে সাধারণ মানুষকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে একটা মানে অমানবিক একটা নির্যাতন চালানো হচ্ছে। এবং কালকে যে খবরটা ছিল যে তিনজন ফিলিস্তিনকে ধরে নিয়ে গিয়ে তারা খুব অমানবিক একটা নির্যাতন চালিয়েছে, এবং এই নির্যাতনের পেছনে শুধুমাত্র ইসরায়েলের রিজার্ভ ফোর্স কিন্তু না, অমানবিক নির্যাতন চালাচ্ছেন কিন্তু। এবং ইসরায়েলের কিন্তু সব নাগরিক, অধিকাংশ নাগরিকের যারা 18 উপরে তাদের সবার কিন্তু সেনা প্রশিক্ষণ আছে, এবং হামাস যে কথাটি বলেছিল যে দখলদার যারা তারা সবাই আমাদের শত্রু কারণ তাদের সবাই হচ্ছে সেনাবাহিনীর সদস্য, এবং রিজার্ভ ফোর্স ইসরায়েলের তারা সবাই কিন্তু মূলত ইসরায়েলের সেনাবাহিনীর বাইরের অংশ যারা কিনা সাধারণ নাগরিক। সেই হিসেবে ফিলিস্তিনে পশ্চিম তীরে যে আক্রমণ চালাচ্ছে এখন রিজার্ভ ফোর্স বলে তারা কিন্তু সেনাবাহিনীর অংশই বলা যায় এবং তারা কিন্তু সাধারণ নাগরিক এবং সেটা একটা পশ্চিমারা এই নিয়ে কিন্তু কোনো কথা বলছে না। এবং সেই জায়গায় আপনি দেখেন হামাসের যে আক্রমণ সেটিকে হামাস যেভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছে সেই জায়গায় এটাকে আবার কিন্তু একদম নাও করে দেওয়া যাচ্ছে না, কারণ হামাসের যে আক্রমণটি সেই আক্রমণটি কি ইসরায়েলের নাগরিকদের উপর হলো তারা কিন্তু রিজার্ভ ফোর্সের সদস্যও বটে। একটা বিষয় একটু বলে রেখেছি, হামাস কিন্তু পরবর্তীতে যে রকেট হামলাগুলো চালানো হচ্ছে সেখানে কিন্তু তারা বারবার বলছে যে আমরা যে অঞ্চলে ইসরায়েলে যে ভূখণ্ডে আমরা রকেট হামলা চালাচ্ছি সেখানে কিন্তু আমরা আগেই বলে দিচ্ছি যে নাগরিকদের যেন সেখান থেকে সরে যায়। কিন্তু দেখেন যখন গাজায় যখন হামলা চালানো হচ্ছে ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে রাতভর, কালকেও কিন্তু রাতভর বোমা হামলা চালানো হয়েছে এবং 140 জন কিন্তু মারা গেছেন, তারা কিন্তু একবারও নাগরিকদের সরে যেতে বলছে না। আপনি জানেন যে গাজার উত্তর সীমান্ত থেকে দক্ষিণের দিকে নাগরিকদের যেতে বলেছিল ইসরায়েল, কিন্তু সেই দক্ষিণেও কিন্তু তারা বারবার হামলা চালাচ্ছে, তাদের হামলা থেকে কিন্তু মসজিদ মন্দির গির্জা সব কিছু কিন্তু তারা হামলা চালাচ্ছে এবং ধ্বংস করে দেওয়া হচ্ছে। জি অনেক ধন্যবাদ রানা আপনাকে।